ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডকে দুইটা বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার মইন আলী। তার মতে এটাই অবসরের সঠিক সময়। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সূত্র টেনে নিজের অবসরের ঘোষণা দেন 37 বছর বয়সী এই ইংলিশ অলরাউন্ডার। ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মইন বলেন, আমার বয়স 37 বছর এবং এই মাসের অস্ট্রেলিয়া সিরিজের জন্য আমাকে সিলেক্ট করা হয়নি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, এখন সময়টা পরবর্তী প্রজন্মের, এমনটা আমাকে ব্যাখ্যাও করা হয়েছিল। আমি অনুভব করতে পারছি সময়টা অবসরের জন্য সঠিক। ইংল্যান্ডের হয়ে 10 বছরের ক্যারিয়ারে 138 ওয়ানডে, 92 টি-20 এবং 800টি টেস্ট খেলেছেন মইন। সেখানে 3 ফরম্যাট মিলিয়ে তার রান 6,678 এবং উইকেট নিয়েছেন 367টা। 28টা 50 ছাড়াও 100 আছে 8টা, বল হাতে ফাইফার আছে 5 বার। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ভারতের কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে 27 জুনের সেই ম্যাচটাই মইনের জন্য হয়ে থাকল শেষ ম্যাচ। হয়তো আরও কিছুদিন খেলে যেতে পারতেন মইন, তবে তার মনে হয়েছে এটাই সঠিক এবং উপযুক্ত সময় গর্বের সাথে বিদায় নেওয়ার। এ ব্যাপারে মইন বলেন, আমি খুব গর্বিত। আপনি যখন প্রথম ইংল্যান্ডের হয়ে খেলেন তখন আপনি জানেন না আপনি কতগুলো ম্যাচ খেলতে যাচ্ছেন। আমার প্রায় 300 ম্যাচ হয়ে গেছে। আমার প্রথম কয়েক বছর ছিল কেবল টেস্ট ক্রিকেটকে ঘিরেই। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।